ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দরপতন অব্যাহত রয়েছে। অথচ এতদিন বলা হচ্ছিল দেশের শেয়ার বাজারে সূচকের উত্থান 7000 ছাড়ালেও তা যৌক্তিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, অতি মূল্যায়ন হয়নি সূচকের, দেশের অর্থনীতির আকার অনুযায়ী এটি এখনও অনেক দূর যাবে, তাহলে টানা দরপতন কেন? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। আলোচনার বিষয় পুঁজিবাজারের সূচক, বড় উত্থানের পর পতন কেন? এই আলোচনায় আমাদের সঙ্গে আজ অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনজীবী ব্যারিস্টার এম মাসুম, তিনি একই সঙ্গে পুঁজিবাজার এবং অর্থনীতির বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আসিফ ইব্রাহিম, আপনার কাছে যদি সরাসরি আসি, যে কয়েকদিন ধরে বাজারের সূচক যে জায়গায় যাচ্ছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাজারের এই যে প্রবণতা, একে কীভাবে মূল্যায়ন করতে চান আপনি? না, আপনি কি দরপতনের কথাটা বলছেন? জি, দরপতন যেটি, দেখেন পুঁজিবাজার যে সবসময় একটা উত্থানমূলক পরিস্থিতিতে থাকবে সেটাও নয়, এবং সবসময় যে দরপতনের দিকেও থাকবে সেটাও নয়। এই জন্যই দুটো যে প্রাণী আছে, সে দুটো প্রাণীর সঙ্গে সঙ্গতি রেখে বলা হয় বুলিশ মার্কেট এবং বিয়ারিশ মার্কেট। অনেকগুলো কারণ থাকে, ইকোনমিক অনেকগুলো ফ্যাক্টর সেখানে কাজ করে, ইনভেস্টর কনফিডেন্স অনেক সময় কাজ করে। সুতরাং এগুলো নিয়ে আমি মনে করি আমাদের অতিরিক্ত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। মার্কেট কারেকশনস অটোমেটিক্যালি হবে, যদি কোনো সময় পলিসি ইন্টারভেনশনের প্রয়োজন হয় সেটার জন্য যে রেগুলেটরি বডি আছেন, বিসেক আছেন, আগেও আমরা দেখেছি কোভিডের সময় যখন 66 দিন প্রথম পর্যায়ে, এই 2020-এর মার্চে যখন 66 দিন আমরা মার্কেট বন্ধ রাখলাম এবং পরে যখন খুললাম তখন সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছিল, এই ধরনের রেগুলেটরি মেজার্স তো আছে। বাট আমি এটা নিয়ে আননেসেসারিলি প্যানিক করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এটা জাস্ট এ টেম্পোরারি সিচুয়েশন বলে আমি মনে করি, এবং ইনশাল্লাহ আবার মার্কেট উইল গো ব্যাক টু ইটস নরমাল ট্রেন্ডস। বাজারে যারা বিনিয়োগ করেছেন, সাধারণ বিনিয়োগকারী, তারা তো পুঁজি হারাচ্ছেন, তারা নিশ্চয়ই হতাশ হচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কি ধরনের, তারা কি ধৈর্য ধরবে না, কিভাবে তাদের সিদ্ধান্ত নিবে? পুঁজিবাজারে যেই বিনিয়োগ করতে আসবেন সবাইকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে, এক নম্বর। দুই নম্বর, পুঁজিবাজারে আমাদের যারা বিনিয়োগ করতে আসবেন সেটা সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তো তারা কিছু রিসার্চ করেন, তারা ট্রেন্ড অ্যানালিসিস করেন, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলবো সাধারণ বিনিয়োগকারীদের থেকে বেশি। তবে আমি সাধারণ বিনিয়োগকারীদের খাটো করে দেখছি না, আমাদের যারা সাধারণ বিনিয়োগকারীরা আছেন তাদের এর জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং এই জন্য আমরা যারা ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন সংস্থা আছে, ইন্টারমিডিয়ারিজ আছে, আপনারা জানেন যে বিআইসিএম নামে একটা সংগঠন আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটস, এর সঙ্গে বাংলাদেশ একাডেমিস ফর সিকিউরিটিজ মার্কেটও খোলা হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত কোর্সগুলো আমরা করাই সেগুলো আমি আহ্বান জানাবো, সাধারণ বিনিয়োগকারীরা যেন এগিয়ে আসেন আমাদের কোর্সগুলিতে, যারা আগ্রহী হন তারা যদি চান, তাহলে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জগুলোরও নিজস্ব কোর্সেস আছে, ডিএসসিতেও আছে, সিএসসিতেও আছে। একটু যদি আমরা সচেতন হই আমার মনে হয় আমরা আরও বেটার এক্সপেকটেশন লেভেলটা, ম্যানেজমেন্ট এক্সপেকটেশন ম্যানেজমেন্ট লেভেলটা হয়তো আমরা একটু সেই ক্ষেত্রে বেটার করতে পারি। জি, তার মানে শিক্ষণের উন্নয়ন ঘটলে হয়তো বা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যাবে অনেকটা। অসংখ্য ধন্যবাদ আসিফ ইব্রাহিম। এম এ মাসুম, আপনার কাছে একটু আসতে চাই, যে আসিফ ইব্রাহিম যেটি বলেছেন যে বাজারে কারেকশন চলছে, আপনি কি কারেকশন হিসেবে এটাকে ধরে নিতে চান, নাকি কিছুদিন আগেও আমরা শুনেছিলাম যখন 7000 উপরে চলে গেছে এবং এটাকে ধরে রাখা হচ্ছিল, তখন বলছে বাইরে থেকে এক ধরনের ব্যবস্থা করে সেটিকে বাজার ওই সূচকের জায়গায় ধরে রাখা হয়েছে, আপনি কোনটিকে বলবেন, কোন আসলে কি ঘটছে বাজারে? আসলে আসিফ ভাই খুব সুন্দর করে এক্সপ্লেইন করলো। এখন আপনি যেটা বলছেন যে আর্টিফিশিয়াল ভাবে কি এটাকে ধরে রাখা হয়েছিল কিনা, এটা আপনি যদি দেখেন 2010-এ আমাদের সূচক যদি দেখেন, আপনি তখন 8200 এর উপরে ছিল 2010-এ, এখন 2021 7400 যেতে পারে নাই, তার মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে তো আমাদের সূচক তো আরো অনেক বেশি উপরে যাওয়া উচিত ছিল, এবং আমাদের যদি আপনি 2010 এর যদি আমাদের নেট ক্যাপ যেটা ছিল তখন ছিল 3,50,000 কোটি টাকার, আজকে
ধরেন এই বছর আমাদের নতুন কমিশন হাতে নেওয়ার পর থেকে যদি ধরেন তাহলে 5.5 লাখ কোটি টাকা, তাহলে তো আমরা যে খুব একটা বেশি ওই জায়গা থেকে ইম্প্রুভ করেছি সেটা তো আমি বলবো না। বাট আমাদের যেটা হচ্ছে যে নতুন কমিশন এটাকে সম্পূর্ণ ভাবে যত ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার এবং যত ধরনের রেগুলেটরি রিফর্ম দরকার এবং আপনার যদি ইনভেস্টরদের কনফিডেন্স ডেভেলপ করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি কিন্তু করছে, স্পেশালি ডিএসসি সিএসসি তারাও কিন্তু খুব অ্যাক্টিভ রোল প্লে করছে। এবং আপনি দেখেন এই যে যে রোড শো গুলি, আপনি আগে কখনো কি শুনেছেন যে কোনো ধরনের রেগুলেটরি বডি, ফর এক্সাম্পল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা এই যে যে আমাদের পিএম স্বয়ং নিজে থেকে এইভাবে প্রমোট করছে যে ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে, এবং সেখানে একটা ভেরি স্ট্রং ভূমিকা রাখছে আপনার আমাদের ক্যাপিটাল মার্কেটের যারা রেগুলেটরি এবং কোয়াজাই রেগুলেটরি বডি তারা, তাহলে এটার মানে হচ্ছে কি এখানে অনেক চেষ্টা হচ্ছে এবং সমস্ত ধরনের যে আইডিয়া বা ধরেন অন্যান্য যে ধরনের ব্যবস্থাগুলি যে ডেভেলপড ইকোনমির সাথে বা ডেভেলপ ক্যাপিটাল মার্কেটে যে ধরনের ব্যবস্থাগুলি নেওয়া সেগুলি তারা চেষ্টা করছে। জি জি ব্যারিস্টার মাসুদ, তাহলে আপনি যেহেতু রোড শোর প্রসঙ্গটি আনলেন, আপনি তো বেশ কয়েকটি রোড শোতে অংশগ্রহণও করেছেন, আজিব ইব্রাহিম আপনিও করেছেন, তাহলে যে আমাদের বাজারের যে সিচুয়েশন এখানে, সেখানে আপনি কি দেখছেন যে তাহলে রোড শো থেকে যে ধরনের পজিটিভ ব্র্যান্ডিং করা হয়েছে বাংলাদেশে তার প্রভাব আছে আমাদের বাজারে এখন? অবশ্যই আমি বলবো। কারণটা কি, আপনার এখানে তো রোড শোর মেইন পারপাসটা কি, মেইন পারপাসটা হলো যে আমাদের এই যে লং টাইম 30-40 ইয়ার্স এর যে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা যে স্টিল আপনার 6.4 এর উপরে কনসিস্টেন্সি যে জিডিপি মেনটেন করছে সেটা তো পৃথিবীকে জানাতে হবে। পৃথিবীতে আমাদের যে পার ক্যাপিটা, আমরা যে এখন আমাদের যে গ্রোথ, আমাদের যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট যে প্যারালালি যেভাবে অ্যাডভান্স হচ্ছে সেই জিনিসগুলি তো জানাতে হবে, এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলি হয়েছে এগুলি তো পৃথিবীকে জানাতে হবে, পৃথিবী তো তাছাড়া জানবে না, এটা একটা। আরেকটা হলো যে আপনার এদেরকে তো ইন্সপায়ার করে এই যে যে ধরনের লুপহোলস গুলি আছে সেই লুপহোলস গুলিও যেন আমরা কিভাবে ওভারকাম করতে পারি। ইভেন পিএম স্বয়ং নিজে বলেছে যে যে কোনো ধরনের যদি আপনার ইন্টারভেনশন হয় যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য, স্বয়ং পিএম বলেছে যে আমরা সেটাকে ওভারকাম করব এবং সমস্ত ধরনের ব্যবস্থা নিব। এখন আপনি যদি ধরেন ক্যাপিটাল মার্কেটে আমরা যেটা কিছুদিন ধরে লক্ষ্য করছি, যেটা ধরেন পাবলিক ডোমেইনে আছে, যেমন দু একটা ইন্টারভেনশন আমাদের রেগুলেটরি বডি ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক থেকে, যেটা হয়তোবা খুব সুখনীয় ভাবে বা পজিটিভ ওয়েতে যারা আমাদের ইনভেস্টর আছে তারা বোধহয় ওইভাবে নেয়নি। ফর এক্সাম্পল আপনি দেখেছেন যে এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটা রেগুলেটরি বডি হলো আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা লাইসেন্সিং। জি, তার মানে আপনি যেটি বলতে যাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এদের মধ্যে যে সমন্বয়টি থাকা দরকার সেই জায়গায় মাঝে মাঝে বিঘ্ন ঘটছে। এই প্রসঙ্গটি নিয়ে আবার আপনার সঙ্গে আলোচনা করব আমরা বিরতির পরে। তার আগে আসিফ ইব্রাহিম, আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটি প্রসঙ্গ এনেছিলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সেই অর্থে আসছেন না। কয়েকদিন আগে বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশে পুঁজিবাজারে একটি বড় সংকট যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বড় মাত্রায় অংশগ্রহণ করেন না। এই যে অংশগ্রহণ করেন এর কারণটা কি, কেন এতদিনেও আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে সেই অর্থে বাজারে আনতে পারছি না? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন না তা না, তাদের প্রেজেন্স আছে মার্কেটে, এটাকে আর আমরা আরো বড় আকারে দেখতে চাই, আরো অনেক বেশি পার্টিসিপেশন দেখতে চাই, এবং শুধুমাত্র আমাদের যে ডিপেন্ডেন্সটা আছে সেকেন্ডারি মার্কেটের উপরে সেটার থেকে, সেটা তো আছেই, এই সঙ্গে নতুন যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি, বন্ড নিয়ে আমরা আলোচনা করছি, এবং এই এই বন্ড ট্রানজ্যাকশনগুলো ফেসিলিটেট করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তাদের সিস্টেমসগুলো আপগ্রেড করছে, প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হয়েছে, এবং আমি আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে নন ইল্ড বন্ডের ট্রানজ্যাকশন আমরা আমাদের এক্সচেঞ্জগুলোতে করতে পারবো। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড আমরা মার্কেটে এনেছি, এটা আগে শুধু মানি মার্কেটের মাধ্যমে করা যেত কিন্তু এটা এখন ক্যাপিটাল মার্কেটেও করা যাবে। সুতরাং এই সমস্ত পজিটিভ
যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এটার এফেক্ট আমরা দেখতে পাবো অচিরেই। সুতরাং এটা নিয়ে ওভারলি কনসিয়াস আর কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি আবার বলবো যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদের ক্যাপিটাল মার্কেটটা এখনও আমরা একটা ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে এটাকে পরিগণিত করা হয়। এই সমস্ত রোড শো করার মাধ্যমে, পরিচিতির মাধ্যমে, আন্তর্জাতিকভাবে বিনিয়োগকারীদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে এখানে বিনিয়োগ আসবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আসবে। আইসিবি এবং আমাদের ক্রেডিট সুইসের সঙ্গে $300 মিলিয়ন একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, যে এই যে আমরা সুইজারল্যান্ড রোড শোতে গিয়েছিলাম, এটা তো একটা প্রাপ্তি। এই ধরনেরই আরও অনেক প্রাপ্তি হবে। আজকে বাংলাদেশে আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট করছি, বিডা আয়োজন করেছে, এখানেও ক্যাপিটাল মার্কেটের সেশন আছে এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আস্তে আস্তে আমরা এই পদক্ষেপগুলোর দিকে যাব। তবে একটা জিনিস আমি বলতে চাই, একটু আগে যে ব্যারিস্টার সাহেব উল্লেখ করলেন, এই প্রাতিষ্ঠানিকভাবে মানি মার্কেট রেগুলেটর এবং ক্যাপিটাল মার্কেট রেগুলেটর তাদের মধ্যে যে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, লেখালেখিও হচ্ছে, পত্র পত্রিকায় আসছে, এটা কিন্তু বিনিয়োগকারীদের কনফিডেন্স এফেক্ট করে। সুতরাং আমরা আশা করব এই ধরনের কোনো ইস্যুস যেন না হয়, যার যার স্ব-অবস্থানে থেকে যেন রেগুলেশনসগুলো, রেগুলেটরি ম্যাটার্সগুলো তারা করেন, সেটাই আমি আশা করব। সেটা যদি আমরা করি তাহলে আমি মনে করি যে আমরা উই উইল বি ইন এ বেটার সিচুয়েশন। কারণ এটা এটা আসলে যেটা হচ্ছে এটা কারোর জন্যই কিন্তু একটা কাম্য জিনিস নয়। হ্যাঁ, কারণ আমরা জানি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, যেটা কথা বলা হলো, এগুলোর লাইসেন্স কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দিয়েছে, এবং তাদের উপর মনিটরিং, তাদের উপর সার্ভেলেন্স, তাদের এগুলোর জন্য যথেষ্ট মেকানিজম শুধু এসিসিতেও নয়, আমাদের এক্সচেঞ্জগুলোতেও আছে। সুতরাং কে কার উপর কর্তৃত্ব করবে সেই বিষয়টি বোধহয় আরও বেশি স্পষ্টীকরণ দরকার হয়েছে এই সময়ে এসে এই ধরনের বিতর্কে এড়ানোর জন্য। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে সেই বিষয়ে আরও আলাপ করতে চাই আপনাদের সঙ্গে। ব্যারিস্টার এম মাসুম, আপনার কাছে একটু জানতে চাই, একটু অবশ্য দ্রুত তথ্য দিয়ে শুরু করতে চাই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6টি কোম্পানি আগামীকাল আবার লেনদেন শুরু হচ্ছে তাদের, এবং 4টি কোম্পানি স্পট মার্কেট থেকে স্পট মার্কেটে যাচ্ছে। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বাজারে যে পরিস্থিতি, আসলে মানুষ সুখবর শুনতে চায়, ভালো কিছুই দেখতে চায়। এর আগে আপনি নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রসঙ্গটি আনছিলেন, সব মিলিয়ে একটু পরামর্শ কি দিবেন যে কিভাবে বাজারটি আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে? দেখুন, আপনার যে আগের যে কোয়েশ্চেনটা ছিল যে রিলেটিং উইথ দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এখন আমাদের এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বলতে কি, আপনি যদি একটি হেলদি ক্যাপিটাল মার্কেট দেখেন, সেখানে জেনারেলি আপনি দেখবেন 70-80% হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, আর বাকি রেস্ট হলো আপনার ইন্ডিভিজুয়াল। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র। এখন এখানে কারণটা কি, আমাদের এই দেশে যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ইনভেস্টর ধরতে যান, আপনি ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, এবং ব্যাংক লিজিং এর আমাদের আগে কি ছিল, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর মাধ্যমে এটা ছিল হলো যে আপনার 10% থাকতে হবে টোটাল ইনভেস্টমেন্টের, সেটা দেখা যেত একটা হিউজ অ্যামাউন্ট। এবং 2010 অনেক সময় দেখা গিয়েছে যে ব্যাংকের 30-20 তাদের এক্সপোজার লিমিট এত উপরে চলে গিয়েছে। কিন্তু এখন যেটা করা হয়েছে যে আপনার লায়াবিলিটি না, সেটা হলো যে আপনার ডিপোজিট, যেটা হলো যে আপনার যে পেইড আপ ক্যাপিটাল এবং যে রিটেইনড আর্নিং, সেটা 25%। এখন একটা ব্যাংকের যদি 500 crore যদি পেইড আপ হয় তাহলে 100 crore, তাহলে এটা ভেরি মিনিমাল একটা অ্যামাউন্ট যেটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট। কিন্তু তারপরও দেখা যাচ্ছে সেই 25% সেখানে ইনভেস্ট করছে না, অন এন অ্যাভারেজ আপনি যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ব্যাংকের ক্ষেত্রে দেখেন, সেখানে 14-15% তাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং সেখানে আপনি যে 26 যেটা আছে যে আপনার ইকুইটি, বন্ড, ডেরিভেটিভ অল, এখন যদি আপনি যদি বন্ড যদি এক্সপোজারের ভিতরে নিয়ে আসেন, তাহলে ক্যাপিটাল মার্কেটে এই ব্যাংকিং, ব্যাংক বা লিজিং ইনস্টিটিউশন থেকে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট হবে, তাহলে সেটা একেবারে ভেরি মিনিমাল হবে। তার সেই জন্যই কিন্তু বারবার বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করা হচ্ছে যে এই যে যে এক্সপোজার লিমিট যেটা 25% আছে, সেখান থেকে অ্যাটলিস্ট এটা যে বন্ডটাকে আউটসাইড বা রাখা,
শুধু ইকুইটি অনলি 25%। তো এই জায়গাটায় যদি আপনি বলেন যে এটা কিভাবে ভালো আরো হেলদি করা যায়, তাহলে আপনাকে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তাহলে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বাড়াতে হলে আপনার যে ইন্স্যুরেন্স, আপনার যে লিজিং, আপনার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং আমাদের যে অন্যান্য যে বড় বড় যে মাল্টি ন্যাশনাল কোম্পানিজ এবং লোকাল যে বড় কোম্পানিজ গুলি আছে তাদেরকে ইন্সপায়ার করতে হবে যে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য। এবং অ্যানাদার থিং, আমাদের দেশে আপনি দেখবেন যে টোটাল জনসংখ্যার একটা ভেরি মিনিমাল পার্সেন্টেজ যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টে আছে। তো আমাদের যে 18 কোটি লোকজন, এই মানুষকে আপনাকে কিন্তু এটার মধ্যে ইনভলভ করাতে হবে। তাহলে যদি এখানে যদি আপনার একটা বড় প্রপোর্শনের যদি ইনভলভমেন্ট আসে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের নেট ক্যাপ আজকে যেটা 5.5 লাখ কোটি টাকা, সেটা কিন্তু অনেক উপরে যাবে এবং সেটা যাওয়া উচিত। আপনি যে কোনো দেশের জিডিপি টু মার্কেট ক্যাপ যদি দেখেন, সেটা 100% এর উপরে। বাংলাদেশে কিন্তু জাস্ট এটা 12% ছিল, এখন এটা 20% বলা হয়। অনেক ধন্যবাদ যে আসলে সারা দেশে এই বিনিয়োগ কার্যক্রম অর্থাৎ বিনিয়োগ শিক্ষণ ছড়িয়ে দিতে পারলেই বোধ হয় সারা দেশের মানুষের অংশগ্রহণ এখানে বাড়ানো সম্ভব। আসিফ ইব্রাহিম, আপনার কাছে একটু আসতে চাই তাহলে। এই কিছুদিন আগেও যেটি নতুন করে কাজ শুরু হয়েছিল যে একদম গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আলাদা করে ব্রোকার হাউস করা, ব্রোকার হাউসের শাখা নিয়ে যাওয়া, যেন সাধারণ মানুষ, গ্রামের মানুষ অংশগ্রহণ করতে পারেন, সেই কার্যক্রমটা কতটুকু সফল হয়েছে অথবা এর মূল্যায়নটা আপনার কাছে জানতে চাই। এর এই মাধ্যমে কি আমরা তাহলে বাজারে অংশগ্রহণ বাড়াতে পারি কিনা? অবশ্যই আমরা বাড়াতে পারি। এবং আমরা জানি যে বিভিন্ন ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে। সুতরাং এই ব্রাঞ্চগুলোতে প্রত্যেকটা ব্যাংকেরই আবার যেসব ব্যাংক, সবগুলো নেই, যেসব ব্যাংকের ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর্ম আছে, তারা এই তাদের এই এই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রাঞ্চগুলিতে সেই পারমিশনটা তারা পেতে পারে ডেস্ক খোলার জন্য, ব্রাঞ্চ অপারেশন করার জন্য ফর ক্যাপিটাল মার্কেট। এছাড়াও ডিজিটাল বুথের পারমিশন দেওয়া হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে। এবং আমরা আমাদের আমরা অলরেডি জানি যে বেশ কয়েকটা অ্যাটলিস্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একজন সদস্য, উনি প্রায় 4-5টা ডিজিটাল বুথ অলরেডি উনি খুলে ফেলেছেন। সো এইগুলো পজিটিভ ইন্ডিকেটার্স এবং ভালো পদক্ষেপ। আমি আশা করব যে এই ক্ষেত্রে এটা ব্যাপ্তিটা আরও যেন বেশি হয়, যাতে করে আমরা এই যারা বাংলাদেশে প্রত্যন্তাঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে চান, তারা যেন আসতে পারেন। স্বাভাবিক কারণেই এখন এই প্রত্যাশাটা বেশি হবে এই কারণে যে আমাদের যে আগের যে সঞ্চয়ের জন্য যে ইন্টারেস্ট রেট পেত, সেভিংস সার্টিফিকেটই বলেন কিংবা ব্যাংকের ফিক্সড ডিপোজিটই বলেন, সেইটার তো সুদের হারটা কমে গেছে। সুতরাং এখন মানে আপনার যাদের ডিসপোজেবল ইনকাম আছে ফর ইনভেস্টমেন্ট, সেটা এখন সঙ্গত কারণেই ইকোনমিক ট্রেন্ডই বলে পুঁজিবাজারে আসবে। সুতরাং এই ধরনের আমাদের আরো বেশি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু ওই যেটি বলছেন যে সঞ্চয়পত্রের সুদের হার অথবা ব্যাংকের যে সুদের হার, তার চাইতে যদি ভালো সুবিধা পুঁজিবাজারে পাওয়া যায় সেটি হয়তো আসবে, কিন্তু সেইখানে তো অনিশ্চয়তা, সেইটি তো আসলে রোখার কোনো উপায় বোধ হয় নেই। দেখুন, বিনিয়োগ ইনভেস্টিং ইনভেস্টমেন্ট প্রোটেকশন একটা র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ডে, সেখানে কিন্তু আমাদের র্যাঙ্কিং ইজ 24। হ্যাঁ, এটাকে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক ইনভেস্টর প্রোটেকশন র্যাঙ্কিং ফর বাংলাদেশ। আমাদের অবস্থান 24তম, পাকিস্তানের 31তম, ভারতের 48তম, শ্রীলঙ্কার 48তম। তো এই সমস্ত দেশগুলো থেকে আমাদের যে প্রোটেকশন র্যাঙ্কিং, এটা কিন্তু ভালো। তার মানে কি? তার মানে আমাদের ডিফারেন্ট যে আপনার এই আপনার যে মনিটরি সার্ভেলেন্স, এই সিস্টেমগুলো খুব বেটার আছে। এবং আমি বলবো যে বর্তমান কমিশন আসার পরে এগুলো আরো জোরদার করা হয়েছে। অনেকগুলো কোম্পানি যেগুলো বছরের পর বছর এজিএম হতো না, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে তার মানে বাংলাদেশে এখন তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন আগের চাইতে অনেক ভালো এবং ভালো জায়গায় যাচ্ছে এবং সেখানে বাজারে ইতিবাচক বাতাস বইবে। অসংখ্য ধন্যবাদ আসিফ ইব্রাহিম এবং ব্যারিস্টার এ মাসুম, আমাদের আজকে তালিকাতে আপনারা দুজন সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। দর্শক, ইসলামিক তালিকা তাজ এ পর্যন্তই, সঙ্গে থাকবেন।